তোমার দুঃখ কমেনি, বরং তোমার সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে। কারণ তুমি বড় হয়ে গেছো। যখন ছোট ছিলে তখন মনে হতো যে কত তাড়াতাড়ি বড় হব, আর যখন বড় হয়ে গেলে তখন মনে হয় ছোট ছিলাম, ভালোই ছিলাম। কি মুশকিল বলো তো, ছোটবেলায় বড় হতে ইচ্ছে করে আর বড়বেলায় ছোট হতে ইচ্ছে করে, এক মহা ফাঁপড়ে পড়েছি আমরা। তো এই ভিডিওতে আমি বড় হয়ে যাওয়ার পর তোমার মনের এমন কিছু কথা যেগুলোকে তুমি ভাষায় প্রকাশ করতে পারো না, সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলবো। এই ভিডিওটা তোমার মনের কথা, শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করবার আগে আমি তোমাদের কাছ থেকে 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, কারণ এই সময় আমি বলবো রামি সার্কেল অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি অনলাইনে রামি খেলতে পারো এবং খুব সহজেই খেলতে পারো, এবং এই অ্যাপ্লিকেশনে লগ ইন করবার পর তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ 100% বোনাস। এই গেমটা রেজিস্টার করা যেমন সহজ, গেম খেলা যেমন সহজ, তেমন দুর্দান্ত গ্রাফিক্স। স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তুমি দেখতেই পাচ্ছ যে এই গেমটা খেলে তুমি খুব সহজেই অনেক টাকা পয়সা জিততে পারো এবং তুমি ক্যাশ জিততে পারো। আর এটুকুই যদি তোমার কাছে অনেক না হয়ে থাকে, তাহলে তোমাকে বলি এই অ্যাপ্লিকেশনটা খুবই সিকিউর একটা অ্যাপ্লিকেশন, এবং এখানে তুমি যেই টাকাটা তুমি জিতছ সেই টাকাটা সঙ্গে সঙ্গে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারো, এবং বহু মানুষ এই গেমটা খেলে অনেক টাকা জিতেছেন। তো আর অপেক্ষা কিসের, ডিসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ভিডিওটা পুরোটা দেখবার পর ডিসক্রিপশন সেকশন থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে গেমটা ডাউনলোড করো এবং গেম খেলো। ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর কমেন্ট করতে ভুলো না প্লিজ, আর বন্ধুদের সাথে শেয়ার করো লিঙ্কটা। ছোটবেলায় খেলনা ভেঙে গেলে কাঁদতে, অথচ বড় হয়ে গিয়ে তুমি দেখলে যে তোমাকে খেলনা ভেবে একজন মানুষ ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে চলে গেল। তুমি তো তার হাতের খেলনাই ছিলে, কই তুমি ভেঙে গেলে বলে তো সে কাঁদল না, তার খেলনা ভেঙে গেল বলে তো সে কাঁদল না। খেলনা ভেঙে গেলে বড় হলে আর কেউ কাঁদে না, ওসব সেন্টিমেন্ট ছোটবেলাতেই চলে। দেখো তুমি সহজ চোখে তাকিয়ে কাউকে কোনোদিনও না বলে দিতে পারোনি যে যা আবদার নিয়ে তোমার কাছে এসেছে তুমি তাকে ফিরিয়ে দিতে পারোনি। না বলতে না পারাটা এটা তোমার একটা বিশাল বড় সমস্যা। অথচ দেখো তোমার সব আবদারগুলোকে কেমন যেন সকলে অকপটে না বলে দিয়ে চলে গেল। তোমার বেলায় কেউ রইল না, অথচ তুমি সবার বেলায় রইলে। যদিও তুমি আশাও করো না যে তোমার বেলায় কেউ থাকুক, তাও একটা খারাপ লাগা তো থাকে। সেই খারাপ লাগাটা কোথায় লুকোবে? এই পৃথিবীর কাছে তো লুকোতে পারবে, সমাজের চোখে তো লুকোতে পারবে, কিন্তু যখন রাত্রির বেলা একা ঘুমাও সেই সময় কি নিজের কাছে লুকোতে পারবে? পারবে না। যত বড় হয়েছো তুমি খেয়াল করেছো যে তোমার নিজের সাথে নিজের কেমন একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই দূরত্বকে মেটানোর জন্য তুমি কতবার বাড়িতে না থাকার ভান করে থেকে গেছো বলো তো? বুঝলে না নিশ্চয়ই। এ যেমন কতবার তোমার বন্ধুরা তোমার বাড়ির বাইরে দিয়ে তোমার নাম ডেকে চলে গেছে, তুমি কোনো সাড়া দাওনি, এমন ভাব দেখিয়েছো যেন তুমি বাড়িতেই নেই। কতগুলো কল এসছে কিন্তু তুমি কারোর কল রিসিভ করনি, এমন ভাব দেখিয়েছো যেন তুমি খুব ব্যস্ত। কতবার বন্ধুদের আড্ডায় তুমি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বেরিয়ে গেছো, আসলে কি তুমি ব্যস্ত ছিলে? না, তুমি কোথায় গেছিলে? হয়তো কোনো ঝিলের ধারে ধূসর আকাশের নিচে বসে আকাশ পাতাল এলো পাথারি কি যেন ভেবে গেছিলে যে ভাবনাগুলোর কেউ কোনো খবর রাখেনি, কেউ কোনো খবর রাখেনি। তুমি একটু নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলে, তাই না? বড় হওয়াটা অতটা সহজ নয়, সত্যি অতটা সহজ নয়। যতটা সহজ ছোটবেলায় ভাবতাম ততটা সহজ নয়। হাতে পয়সা ছিল না বলে দুর্গাপুজোর সময় কতবার ওলা উবার ট্যাক্সি না করে হেঁটে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে গেছো বলো তো? হাতে পয়সা ছিল না বলে বড় রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খাবার খেতে যাওনি,
একটা রাস্তার ধারে ফুটপাথের দোকান থেকে খাবার কিনে খেয়েছো আর বলেছো, শোন ভাই, আমার না সব রেস্টুরেন্ট ভালো লাগে না। রাস্তার ধারের দোকানটাই মধ্যবিত্তের জন্য জিন্দাবাদ, তাই না? রঙিন জুতো কিনতে পারোনি, রঙিন জামা কাপড় কিনতে পারোনি, একই জামা পরে বহুদিন চালিয়েছ, তাও কাউকে বুঝতে দাওনি যে তোমার আর এই জামাটা পরতে ভালো লাগে না, তাই না? দেখো, তুমি ভেবেছিলে জীবনটা কি সুন্দর হেসে খেলে কেটে যাবে, কিন্তু সেই তুমি দুঃখই পেয়ে গেলে। তুমি ভেবেছিলে কতগুলো কথা গানের ভাষায় সুর করে বলবে, কিন্তু বড় হওয়ার পর তুমি দেখলে যে কারোর হাতে অতটা সময় নেই তোমাকে দেওয়ার মতো, সবাই খুব ব্যস্ত, তাই সময় কম বলে কখন বেল বেজে উঠবে সেই ভয়ে তুতলে তুতলে কোনো মতে কথাগুলো বলে গেলে। গান লেখা আর হলো না, পংক্তি রচনা করা আর হলো না, তাতে সুর দেওয়া ও তো লাগজারি। দেখো, মানুষকে বলাই হলো না যে তুমি তাকে কতটা ভালোবাসো, একতরফা ভালোবাসো। কোন একজন মানুষকে বলাই হলো না যে তুমি তাকে একতরফাভাবে ভালোবেসে গেছো, চোখের সামনে তাকে অন্য কারো রয়ে যেতে দেখলে তাও কিছু বলতে পারলে না, কিছু বললে না, কারণ তার দায়িত্ব নেওয়ার মতন অবস্থা হয়তো তখনও তোমার হয়নি, নিজের পায়ে তখনও দাঁড়াতে পারোনি, তাই নিজের পরিবার, নিজের কেরিয়ার সব কিছুর জন্য ভালোবাসার মানুষটাকেও স্যাক্রিফাইস করেছো। কত কিছু স্যাক্রিফাইস করেছো বলতো, কাউকে বলতে পেরেছো কি? পারোনি। না না, তুমি পুরোপুরি ইন্ট্রোভার্ট নও, এমন নও যে তুমি বলতে চাও না, তুমি বলতে চাও, কিন্তু শুধুমাত্র বলে গেলেই তো হলো না, শোনার মতো মানুষও তো দরকার, সেই মানুষগুলোর খুব অভাব, তোমাকে শোনার মতো মানুষের খুব অভাব। ওই যে ওই ডায়লগটা খুব হিট হয়েছে এখন, শুনি মাঝে মাঝেই, যে আমরা এখন সোশ্যাল নেটওয়ার্ক তো খুব করি কিন্তু আমাদের মধ্যে নেটওয়ার্কটা আর নেই। সোশ্যাল নেটওয়ার্কে এত বন্ধু, হাজার হাজার বন্ধু, কিন্তু কটা বন্ধু বলো তো জানতে চায় যে কেমন আছো, ভালো আছো কি না? বলার মতো মানুষ নেই, তোমায় শোনার মতো কেউ নেই, তোমাকে ছুঁয়ে দেখার মতো কেউ নেই, তাই না? দেখো, যতটুকু জীবন আমরা পেয়েছি, এত ভালো মন্দ ভেবেই বা কী হবে, একার লড়াই একাই লড়ে যেতে হবে, একা এসছি একাই চলে যেতে হবে। এই আশেপাশে যত মানুষজন, বন্ধু বান্ধব দেখছি, এসবই সবই ক্ষণিকের, কিন্তু তুমি, তুমি কি ক্ষণিকের? না, তুমি ক্ষণিকের না, তুমি এমন কিছু করে যেতেই পারো যা বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম মনে রেখে দেবে। তুমি এমন কিছু করে যেতেই পারো, এমন কিছু বলে যেতেই পারো যেগুলো মানুষ মনে রেখে দেবে, তোমাকে মনে রেখে দেবে। কি আছে, তোমাকে শোনার মতো কেউ নেই তাতে, তুমি তো আছো তোমাকে শোনার মতো, কি আছে কেউ ভালোবাসেনি তো, তুমি তো তোমাকে ভালোবেসেছো, নিজেকে ভালোবেসেছো, এর থেকে বড় আর কি হতে পারে, তাই না? কমেন্ট করে জানো তোমার কেমন অনুভূতি হয় বড় হয়ে যাওয়ার পর, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাও, রিলেট করতে পারলে কি সেটাও জানাও। আর আমার কবিতার চ্যানেলের লিংক সেটা আমি দিয়ে দিলাম কমেন্ট বক্সে, গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর আমার গানের চ্যানেলের লিংকটাও আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশানে, দুটো চ্যানেলই পারলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর আর কি, দেখা হচ্ছে পরের দিন আবার। টাটা।